হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে কিভাবে পারফেক্ট নুডলস তৈরি করবেন। নুডলস বাইরে কিনতে পাওয়া যায়, বাট আমরা অনেক সময় এটা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারি। আর আমি একদমই সহজ করে দেখাবো, আপনারা খুব সহজেই এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। এর মধ্যে একটি ডিম অ্যাড করব মিডিয়াম সাইজের, এবং ডিমটাকে ফেটে নিয়ে মিক্স করে নিব ময়দার সাথে। তারপর হাত দিয়ে চেপে চেপে একটি ডো তৈরি করে নিতে হবে, খুব স্মুথ একটি ডো। এটা খুবই ড্রাই মনে হচ্ছে, এর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে, একদমই অল্প পরিমাণে পানি অ্যাড করব এবং খুব সুন্দর একটি ডো তৈরি করে নিব। প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে মথে নিতে হবে। ডো তৈরি হয়ে গেছে, এখন একটি ভেজা পেপার তাওয়ালে টাওয়াল দিয়ে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখন সেই ডো থেকে পাতলা করে রুটি বেল নিতে হবে। রুটিটার দুই পাশে ময়দা দিয়ে দিতে হবে বেশি করে। এখন এটাকে ভাঁজ করে নিব এবং একটি ধারালো ছুরি দিয়ে এটাকে পাতলা করে কেটে নিব। এখন নুডলসগুলোকে ছাড়িয়ে নিতে হবে, এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা না লেগে যায়। সবগুলো নুডলস ছাড়ানো হয়ে গেছে, এখন এর মধ্যে ময়দা দিয়ে দিব। তারপর এটাকে হাত দিয়ে আস্তে আস্তে টেনে টেনে লম্বা করতে হবে, সাবধানে টানতে হবে যাতে এটা ছিঁড়ে না যায়। একটি পাত্রে আমি পানি বয়ল করে নিয়েছি, এখন নুডলসগুলোকে সেদ্ধ করে নিব। পানি বয়ল করার পর তারপর নুডলসগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য, বা যে পর্যন্ত এটা ভালোভাবে সেদ্ধ না হয় সে পর্যন্ত সেদ্ধ করে নিলেই হবে। তৈরি হয়ে গেল খুব সহজে ঘরে তৈরি নুডলস। আশা করি বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ রেসিপিটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।